হ্যালো ভিউয়ার্স, আমাদের বিদ্যালয়ের আরও একটা অ্যাসাইনমেন্টে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, তোমরা জানো যে আমাদের বিদ্যালয় চ্যানেলটিতে তোমাদের জন্য প্রতিদিন কোনো না কোনো অ্যাসাইনমেন্টের সমাধান করে দেওয়া হয়। তো ভিউয়ার্স, শুধু তাই নয়, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের বিদ্যালয় চ্যানেলটিতে তোমাদের জন্য ভিডিও তৈরি করে থাকে। তো তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমি পরের যে অ্যাসাইনমেন্ট দেবো তা তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে থাকো। আর শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে আমাদের বিদ্যালয় চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারে। তো আজকে আর কথা না বলে চলো আমাদের মূল ক্লাস চলে যাই, লেটস গো। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। তো নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা, দেখো তোমরা স্ক্রিনে খেয়াল করে, তোমাদের পঞ্চম সপ্তাহে ভূগোল পরিবেশের যে অ্যাসাইনমেন্টটা এসেছে সেখানে দুইটা প্রশ্ন আসছে। এক নম্বর হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। এবং দুই নম্বর আসছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লেখ, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো চলো আমরা সমাধান করে ফেলি। প্রথম যে এক নম্বর উত্তর সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। তারপর দেখো আগ্নেয়গিরি। ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম কোথাও কঠিন। ভূত্বকের চাপ হলে সুরঙ্গের সৃষ্টি হয়। এই সুরঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণবায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই ইত্যাদি প্রলোভন বেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ও ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। তো ভিউয়ার্স, চলো এবার আমরা এগুলোর কারণ দেখে আসি। তো দেখো প্রথমে ভূমিকম্পের কারণ। পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নুৎপাতের ফলে প্লেটসমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। তারপর ভূমিকম্পের ফলাফল। এক, ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। দুই, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। তিন, সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। চার, ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। তারপর দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ। ভূত্বকের সুরঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভম্ব, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। দুই, ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিণত হয়, ফলে তুরল স্থান দের করে অগ্নুৎপাতের সৃষ্টি করে। তিন, রাসায়নিক বিধায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্নুৎপাতের সৃষ্টি হয়। চার, আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশের ভূত্বকে দুর্বল অংশ ভেদ করার কারণে অগ্নুৎপাতের সৃষ্টি হয়। পাঁচ, অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল বিল সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়, ইহা ও আরেকটি কারণ। তারপর দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল। এক, আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারিদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। গণিতের প্রশ্নাবলী ও সমাধান। তারপর সমুদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। তিন, লাভা সঞ্চিত হতে বিস্তৃত এলাকা নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এক নম্বর যে প্রশ্নের সমাধান তার উত্তর। তারপর দুই নম্বর তোমাদের আসছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লেখ, এবং জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাথমিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো প্রথমে দেখো যে স্থূল জন্ম নির্ণয়ের পদ্ধতি লেখ, এই সূত্রটা হচ্ছে কোনো বছরের জীবন্ত শিশু জন্মের জনসংখ্যা বাই একই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা পূরণ 1000, তাহলে তোমাদের স্থূল জন্ম নির্ণয়ের সূত্রটি পাবে। তারপর দেখো প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। প্রথমত জনসংখ্যা মাত্রা বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর। আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়োজন দেখা যায়। বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে অধিক ফসল চাষে উর্বরতা কমে যায়,
এবং মাটির জৈব উৎপাদন কমে যায়। আর অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমির ব্যবহারে জনসংখ্যা ভারসাম্য থাকা জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা 70% পানি, কিন্তু পানি শতকরা 97% লোনা। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য, যোগাযোগ ক্ষেত্রে পানিতে তেল বর্জ্য সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশে প্রবেশ করছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের তারতম্যতা থাকা প্রয়োজন। যে কোনো দেশের সুস্থ উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের সমাধান। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও। আর শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমাদের জন্য কোন বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট তৈরি করবো অথবা কোন বিষয়ের ওপর ভিডিও তৈরি করবো তা তোমরা কমেন্টে জানিয়ে দিও। তাহলে আমি তোমাদের জন্য চেষ্টা করবো যে পরবর্তী যে ভিডিও তৈরি করা যায় কি না সে নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।